আমরা অনেক সময়ই হতাশা আর দুশ্চিন্তার মধ্যে নিজে নিমজ্জিত হয়ে যাই, আর তখনই অনুপ্রেরণা পাওয়ার জন্য বন্ধুবান্ধব কিংবা শুভাকাঙ্ক্ষীদের কাছে গিয়ে কিছু ইতিবাচক কথা শুনতে যাই, আর তখনই সেই একই ধরনের কথা আমাদের কাছে তুলে ধরে সেই বন্ধুবান্ধবীরা অথবা শুভাকাঙ্ক্ষীরা। হাল ছেড়ো না, পরিশ্রম চালিয়ে যাও, সফলতা আসবেই, কিংবা আরও ইতিবাচক চিন্তা করতে হবে, ঘুরে দাঁড়াতে হবে। মোটামুটি এই ধরনের কথাবার্তা আমরা হামেশাই শুনি। অবশ্যই এই কথাগুলি অমূল্য, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে ব্যাপারটা হলো, আমাদের ছোট থেকেই বা অনেক আগে থেকেই এই ধরনের কথা শুনতে শুনতে এই বাণীগুলো তেমন কার্যকারী হয়ে ওঠে না। কিন্তু আজ আমি এমন ধরনের কিছু পয়েন্ট আপনার সঙ্গে শেয়ার করব, যা আপনাকে পুনরায় একটি মোটিভেশনের দরজা খুলে দেবে, আপনার মধ্যে নতুন করে অনুপ্রেরণা জাগরিত করবে। তো চলুন বন্ধু, আজকে আমি 7টি পয়েন্ট আপনার সামনে তুলে ধরি, যেগুলি সত্যি আপনার মধ্যে অনুপ্রেরণা জাগরণের জন্য খুবই কার্যকরী উপায় বলে আমি মনে করি। ফার্স্ট, আমি যে পয়েন্টটি আপনাকে বলবো সেটি হচ্ছে, কোনো কাজ করার সময় শারীরিক এবং মানসিকভাবে বিশ্রাম নিন। আমাদের শরীর হলো একটি যন্ত্র, আমরা প্রত্যেকেই এই যন্ত্রকে ছোট থেকে আজ পর্যন্ত ব্যবহার করেই চলেছি। হ্যাঁ, রাত্রিতে আমরা একে রেস্ট দিই, কিন্তু প্রত্যেকটি কাজের আগে এবং পরে যদি আমরা এই যন্ত্রটিকে কিছুক্ষণ রেস্ট দিই, তাহলে কিন্তু আমাদের কাজ করতে অনেক সুবিধা হবে। দেখবেন, যখন আপনি বিশ্রামের পর কোনো একটা কাজ শুরু করেন, তখন একটা যেন নতুন উদ্যমে আপনি সেই কাজটি শুরু করেন। আমি বলতে চাইছি, কোনো কাজ করার আগে এবং করার পর আপনি কিছুক্ষণ বিরতি দিন। এখন আপনি বলবেন যে করার আগে বিরতি তো ঠিক আছে, কিন্তু করার পর কেন? দেখুন, আপনি কাজটি করার পর আপনার মধ্যে যে প্রোগ্রামিংগুলি হলো, সেই প্রোগ্রামিংগুলি আপনার মনের মধ্যে বা আপনার ব্রেনের মধ্যে যে সেলগুলি রয়েছে, সেই সেলের মধ্যে অ্যাক্টিভেট হতে একটু টাইম লাগে। সেইটুকু টাইম আপনাকে দিতে হবে, যাতে আপনার প্রোগ্রামিংগুলি ব্রেনের মধ্যে ভালোভাবে সম্পূর্ণ হয়। তৃতীয় পর্যায়ে আপনাকে যেটি বলবো সেটি হলো, ব্যর্থতাই আপনার জীবনের সব থেকে বড় বন্ধু, এই কথাটিকে বিশ্বাস করতে শিখুন। দেখুন, ব্যর্থতা হতে পারে, জীবনে ব্যর্থতা না এলে কখনোই সফলতা সম্ভব নয়। আমরা সাধারণত কি করি, আমাদের ব্যর্থতা এলেই আমরা পিছিয়ে পড়ি। আমরা ওই ব্যর্থতা বা পিছিয়ে পড়ার কারণগুলো বিশ্লেষণ করি না, এবং যাতে পুনরাবৃত্তি না হয় সেই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করি না। হয়তো কেউ এই কাজটি বন্ধ করে দেয়, কিংবা কেউ ডিপ্রেশনের শিকার হয়ে পড়ে। একটা কথা মনে রাখবেন, ব্যর্থতা ঘটার কারণ হলো আপনাকে নতুন করে শিক্ষা নিতে বলার ইঙ্গিত দেওয়া। আপনাকে খুঁজে বের করতে হবে, এমন কিছু কিছু পয়েন্ট ব্যবহার করেছেন যে কারণে আপনি ব্যর্থ হয়েছেন, সেই পয়েন্টগুলি বের করে সেখান থেকে ওই পয়েন্টগুলি বাদ দিয়ে দিন। দেখবেন, আপনার সফলতা কখন আপনার সামনে চলে এসেছে। 3 নম্বর যে পয়েন্ট বলবো সেটি হলো, জীবনকে উপভোগ করুন। দেখুন, আপনি যেরকম পরিস্থিতিতেই থাকুন না কেন, সেই সময়ে দাঁড়িয়ে, সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনি আপনার জীবনকে উপভোগ করুন। অতীতের সমস্ত যন্ত্রণাকে ভুলে হাসতে থাকুন। দেখুন, সৃষ্টিকর্তার সামনে আপনি আজকের দিনটি পেয়েছেন, এটা খুব মূল্যবান। হাসি মুখে সময় কাটান। দিন শেষে প্রার্থনা করুন যেন ভালো কিছু পরের দিন পান। ভবিষ্যতের জন্য অবশ্যই ভাববেন, কিন্তু ভবিষ্যতের জন্য অতিরিক্ত ভেবে নিজের বর্তমানকে নষ্ট করবেন না। অতীতের থেকে অবশ্যই শিক্ষা নেবেন, কিন্তু অতীতের কথা ভেবে নিজে দুঃখ পাবেন না, নিজে যন্ত্রণার সাগরে নিমজ্জিত হবেন না। 4 নম্বর যে পয়েন্টে আমি আলোচনা করব সেটি হলো, আপনার ব্যর্থতাকে স্বাগত জানান। হ্যাঁ, আপনার দুঃখ, কষ্ট, যন্ত্রণা যা কিছু রয়েছে, যা কিছু আপনার মানসিক দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে, সমস্ত দিক দিয়ে যত যন্ত্রণা রয়েছে, সেই সমস্ত যন্ত্রণাকে আপনি স্বাগত জানান। দেখুন, পৃথিবীতে যতজন মানুষ বসবাস করছে, কেউ কিন্তু যন্ত্রণার ঊর্ধ্বে নয়। এই যন্ত্রণা এবং কষ্টকে হাসি মুখে মেনে নেওয়া এবং তার মধ্যে জীবন উপভোগ করতে পারার নামই হলো জীবন। যতক্ষণ পর্যন্ত না এই সত্য কথাটি আপনি বুঝতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার জীবনে দুঃখ, কষ্ট লেগেই থাকবে। যতক্ষণ না পর্যন্ত এই সত্যটিকে আপনি মেনে নেবেন, আপনার জীবনের মধ্যে আনন্দ ফিরে আসবে না। তাই তো বলি বন্ধু, আপনার ব্যর্থতাকে স্বাগত জানান। ভালো অনুভূতির জন্য সানন্দে প্রত্যাশা করুন। প্রত্যেকটি দিন, প্রত্যেকটি ক্ষণে, কোনো না কোনো সময় আত্মতৃপ্তির জন্য কোনো না কোনো বিষয় অবশ্যই উপস্থিত হয়, কিন্তু আমাদের মন, নেগেটিভ মাইন্ড আমাদের সেই সমস্ত আত্মতৃপ্তির ভাবনাগুলিকে সরিয়ে দিয়ে কেবলমাত্র দুঃখ আর যন্ত্রণার ভাবনাগুলিকেই আমাদের সামনে তুলে ধরে। একটা কথা মনে রাখবেন, ছোট থেকে ছোট বিষয়গুলিকেও আপনি আপনার মনের মধ্যে নিন, সমস্ত কিছুকে চ্যালেঞ্জ হিসেবে নিন। দেখবেন, স্বয়ংক্রিয়ভাবে আপনার মধ্যে উদ্দীপনার জন্ম হচ্ছে। মনে রাখবেন আপনার জীবনের প্রত্যেকটি মুহূর্তে রয়েছে একটি আনন্দময় মুহূর্ত, প্রত্যেকটি মুহূর্তে রয়েছে আনন্দময় ক্ষণ। আপনাকে খুঁজে বার করতে হবে সেই আনন্দের ক্ষণটি, তাকে সানন্দে গ্রহণ করতে হবে, সেই অনুভূতিতে আপনাকে আনন্দিত হতে হবে। তবেই আপনি উদ্দীপনা পাবেন, নতুন করে বাঁচার আনন্দ পাবেন। ৬ নম্বর পয়েন্ট হলো, একটানা কোনো কাজ করবেন না, মাঝে একটু বিরতি দিন। সম্পূর্ণভাবে বলতে গেলে চিন্তা ভাবনা করুন, এতে আপনার লাভ হবে। সমস্ত কাজ করার আগে একটা পরিকল্পনা করুন। ইঁদুর দৌড়ের দরকার নেই, পরিকল্পনা মাফিক চলুন, দেখবেন আপনি আপনার জীবনকে অনেক সুখের এবং অনেক শান্তিময় করে তুলবেন। লাস্ট পয়েন্ট যেটি আমি আলোচনা করব সেটি হলো, মাঝে মাঝে হাল ছেড়ে দিন। দেখুন, আপনি যে বিষয়ে যেখানেই থাকুন না কেন, আপনার বাড়িতে হতে পারে, আপনার ব্যবসা, আপনার চাকরির ক্ষেত্রে হতে পারে, সমস্ত কিছু দায়িত্ব আপনি নিন, কিন্তু মাঝে মধ্যে সেই দায়িত্বকে অপরজনকে দিয়ে দিন। সেই দায়িত্ব যখন আপনি অপরজনকে দিয়ে দেবেন, মানসিকভাবে আপনি অনেক হালকা হয়ে যাবেন, দেখবেন এক আনন্দ আপনার মধ্যে ফিরে এসেছে। আবার নতুন করে যখন দায়িত্বে ফিরে আসবেন, তখনও একটা নতুন আনন্দ, নতুন আবেগ আপনাকে জড়িয়ে ধরবে। এইভাবে আপনার মানসিকতাকে নতুনভাবে জাগরিত করতে পারেন। শুধু তাই নয়, আপনি নিজেকে অনুপ্রাণিত করতে পারেন প্রত্যেকটি মুহূর্তে। আজকে যে 7টি পয়েন্ট আমি আলোচনা করলাম, যদি আপনি এই 7টি পয়েন্টকে মন দিয়ে শোনেন এবং মেনে চলেন, আশা করি আপনার জীবনে আনন্দ অবশ্যই ঘুরে আসবে, আপনার মোটিভেশন অবশ্যই ঘুরে আসবে। আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এই 7টি উপায় আমি আপনার সামনে তুলে ধরলাম। যদি এই 7টি উপায় থেকে আপনার সামান্যতম লাভ হয়, তাহলে আমি আমার কষ্টকে সার্থক বলে মনে করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আপনার আত্মীয়, বন্ধু, বান্ধব, যাদেরকে আপনি ভালোবাসেন, তাদের শেয়ার করবেন। আপনি কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাকে এই ভিডিওটি কেমন লাগলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, একটি লাইক করবেন। আপনার লাইক আমাদেরকে মোটিভেশন প্রদান করে। আজ এই পর্যন্তই। এতক্ষণ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য এবং শোনার জন্য আর মোটিভেশনের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।